সরকারি হচ্ছে 325 স্কুল কলেজ। বিডি নিউজ 24.com। সারা দেশে 285টি কলেজ এবং 40টি মাধ্যমিক বিদ্যালয় সরকারিকরণের জন্য চূড়ান্ত করেছে। এইসব স্কুল কলেজের স্থাবর অস্থাবর সম্পত্তি সরকারের কাছে হস্তান্তরের নির্দেশ দিয়ে গত বৃহস্পতিবার আদেশ জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। 285টি কলেজের তালিকায় রয়েছে ময়মনসিংহের ফুলবাড়িয়া আলোচিত বেগম ফজিলাতুন্নেসা মুজিব মহিলা মহাবিদ্যালয়। এই কলেজটির আগে প্রতিষ্ঠিত ফুলবাড়িয়া কলেজ সরকারি করার দাবি ছিল স্থানীয়দের, যা নিয়ে সংঘাতে এক শিক্ষক সহ দুজন নিহত হন। তবে সরকারিকরণের তালিকায় এই কলেজটির নাম নেই। প্রধানমন্ত্রী মায়ের নামে প্রতিষ্ঠিত মোট 5টি কলেজ সরকারিকরণের তালিকায় রয়েছে। সরকারিকরণের তালিকায় ঢাকার সাভার কলেজ, চট্টগ্রামের নিজামপুর কলেজ, হাটহাজারী কলেজ, রাউজান কলেজ, ফটিকছড়ি কলেজ, আনোয়ারা কলেজ, রাঙ্গুনিয়া কলেজের নাম রয়েছে। যেসব উপজেলায় সরকারি কলেজ নেই, সেখানে একটি করে কলেজ সরকারি করেছে সরকার। 3 পার্বত্য জেলার 14টি কলেজ সরকারি হচ্ছে এই দফায়। নতুন করে সরকারি হওয়া কলেজের শিক্ষকরা অন্য কলেজে বদলি হতে পারবেন না বলে জানানো হয়েছে। আদেশে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিবের কাছে সরকারিকরণের জন্য তালিকা চূড়ান্ত হওয়া কলেজের রেজিস্ট্রিকৃত দানপত্র দলিল জরুরি ভিত্তিতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট জেলা প্রশাসক ছাড়াও এই সব কলেজের অধ্যক্ষকে চিঠির অনুলিপি দেওয়া হয়েছে। মাধ্যমিক বিদ্যালয় সরকারিকরণের তালিকা চূড়ান্তকরণের আদেশে এইসব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মকর্তাদের 2টি উৎসব ভাতা সহ বেতন ভাতা বাবদ কত প্রয়োজন তা জানতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে বলা হয়েছে। এছাড়াও বিদ্যালয়গুলোর স্থাবর অস্থাবর সম্পত্তির উপর নিষেধাজ্ঞা জারি করে সব ধরনের নিয়োগ কার্যক্রম বন্ধ রাখতে মাউসিকে নির্দেশনা দেওয়া হয়েছে। আমার এই চ্যানেল হতে আপনারা যদি লেটেস্ট নিউজ পেতে চান, তাহলে অবশ্যই অবশ্যই একটি সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।